হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করাল বীজের চাটনি বানিয়ে দেখাবো। করাল বীজ এই যে আমি আপনাকে দেখাচ্ছি, একটু লম্বা লম্বা ধরনের হয় আর কালো জিরের মতো কালো কালারের হয়। এই দেখুন, এই হচ্ছে করাল বীজ। এটাকে মারাঠিতে বলে কারল আর হিন্দিতে এটাকে নাইজার বীজ বলে, ইংলিশেও নাইজার সিডস বলে। যাই হোক, এটা শরীরের জন্য ভীষণ উপকারী একটা জিনিস। আর এই যে আমি আপনাকে প্রসেসটা দেখাবো, এটা আপনি সেম প্রসেসে কালো জিরের চাটনি বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর আমি যেখানে থাকি মহারাষ্ট্রে, তো আমার এখানে আশেপাশে কোথাও আমি কালো জিরে পাইনি, এই কারণে আমি কালো জিরেটা দেখাতে পারছি না। কিন্তু এই সেম প্রসেসে আপনি কালো জিরের চাটনি বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হবে। এবার এখানে আমি 1/4 কাপ করাল বীজ নিয়েছিলাম, আর সেম আমি 1/4 কাপ রসুন নিয়েছি, আর স্বাদ মতো শুকনো লঙ্কা নিয়েছি। যাই হোক, শুকনো লঙ্কা আর রসুনের পরিমাণ আপনি নিজের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে দেখুন, আমি একটা কড়াই বসিয়েছি, হিট চালু করে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে। হিটটা আমি একেবারে লো টু মিডিয়ামে রেখেছি, আর এর সঙ্গে সঙ্গে করাল বীজগুলো দিয়ে আমরা ভেজে নেব। 1/4 কাপ আছে এখানে, তবে বেশি বানালেও বানাতে পারবেন, অনেক দিন পর্যন্ত এটা টিকে থাকে, সংরক্ষণ করতে পারেন, কোনো অসুবিধা হয় না। বিনা ফ্রিজে আপনি এটাকে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে আপনি মোটামুটি 4 থেকে 5 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার লো টু মিডিয়াম হিটে আমাদের 7-8 মিনিটের জন্য ভেজে নিতে হবে, আর যতক্ষণ না পর্যন্ত ভাজার পরে এটার থেকে একটা ভাজা সুগন্ধ আসছে আর দানাগুলো ফাটতে শুরু করছে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ে আমরা রসুন আর শুকনো লঙ্কা ভেজে নেব। অ্যাকচুয়ালি আমরা যখন চিনাবাদাম বা চিটবাদাম ভাজি, তখন ফাটার একটা আওয়াজ শোনা যায়, চট 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 চট, ওই রকম আওয়াজ এই নাইজার বীজটা ভাজলে এর থেকেও ওই রকম একটা আওয়াজ হয়। তো যখন ওরকম আওয়াজ হতে শুরু করবে, তখনই নামিয়ে নেবেন। এবার রসুন আর শুকনো লঙ্কাকে আমি অল্প কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি, মোটামুটি 3-4 মিনিট। আর দেখুন, রসুনের ওপরে একটু পিঙ্ক পিঙ্ক কালারের স্পট মতো দেখা যাচ্ছে, এরকম হলেই আমরা নামিয়ে নেব। অনেকে কাঁচা রসুন দিয়েও করে, কিন্তু আমি কাঁচা রসুনটা অতটা পছন্দ করি না, এই জন্য আমি হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার সব কিছুকে ঠান্ডা করে নেব, তারপরে আমরা মিক্সার জারের কাছে যাব। দেখুন, আমি এখানে ছোট মিক্সার জারটা নিয়েছি, আর এবার আমরা প্রথমে রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে দেব। এবার এটাকে আমরা একটু সময়ের জন্য চালিয়ে নিয়ে আসব মিক্সারটাকে। চাইলে আপনি শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়ে চালিয়ে আনতে পারেন, তাতে কি হবে কি শুকনো লঙ্কার যে বীজগুলো সেগুলো খুব ভালোভাবে পিষে যাবে, কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। আর এবার আমরা এই করাল বীজগুলো দিয়ে দেব, আর এখন একটু চামচ দিয়ে এরকম নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিয়ে আমরা এবার মোটামুটি কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিয়ে আসব। একেবারে খুব মিহি পেস্ট বানাতে হবে না, একটু আধা ভাঙা টাইপের আমাদের চাটনিটা বানাতে হবে। দেখুন বন্ধুরা, আমি চাটনিটা কিন্তু বানিয়ে নিয়ে এসেছি, তবে এখনও পর্যন্ত আমি লবণটা অ্যাড করিনি। এবার আমি লবণ অ্যাড করব। চাইলে আপনি শুরুতেও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুরুতে দিতে আমার মনে ছিল না, তাই আমি এখন দিয়ে আবার মিক্সারটা চালিয়ে নেব। স্বাদ মতো লবণ দেব। এখানে একটা কথা হচ্ছে কি, যে লবণ আর ঝাল এই দুটোর পরিমাণটা একটু টান টান দেবেন, তাহলেই চাটনিটা ভীষণ ভালো হবে খেতে। দেখুন হয়ে গেছে, আমাদের করাল বীজের চাটনিটা কিন্তু একেবারে রেডি। আমি আবারও বলছি, বাংলায় যখন আমি ছিলাম তখন কখনো আমি এই করাল বীজ খাইনি, আমি কখনো দেখিনি, তো জানি না আপনি পাবেন কি না। এই সেম প্রসেসে আপনি কালো জিরেটা বানিয়ে দেখবেন, কালো জিরের চাটনিটাও ভীষণ ভালো লাগে। এই দেখুন, একেবারে আধা ভাঙা টাইপের একটা চাটনি আমরা বানিয়ে নিয়েছি, যাকে বলে কোর্স টেক্সচার। যাই হোক, একটা বাটিতে নামিয়ে নেব। এই চাটনিটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনি চাইলে ফ্রিজের বাইরেও রাখতে পারেন বা ফ্রিজেও রাখতে পারেন। ফ্রিজে রাখলে 4-5 মাস পর্যন্ত থাকবে, আর ফ্রিজের বাইরে রাখলে মোটামুটি 2-3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। এখানে নষ্ট হওয়ার মতো কিছুই নেই, রসুন এমনিতেও নষ্ট হয় না। রসুন তো আমরা এমনিতে আচার ভালো রাখার জন্য আচারের মধ্যে দিয়ে থাকি, আর বাকি যা আছে সব কিছুই শুকনো জিনিস, কোনো কিছুই খারাপ হওয়ার মতো নেই। আর এই চাটনিটা আপনি চাইলে রুটি সবজি বা ভাত সবজি, তার সাথে একটু একটু করে যেরকম করে আমরা নর্মাল চাটনি খাই সেরকম করে খেতে পারেন। নতুবা গরম ভাতের সঙ্গে একটুখানি তেল, একটুখানি এই চাটনিটা, নইলে একটুখানি ঘি, তেলের জায়গায় ঘি দিয়ে আপনি মাখিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে।
কালোজিরার চাটনির কথাও আমি বলছি, কালোজিরার চাটনিটাও এরকম করে বানিয়ে সর্ষের তেল দিয়ে বা ঘি দিয়ে ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে মিশিয়ে খেয়ে দেখবেন, একেবারে অপ্রতিম লাগে। যাই হোক বন্ধুরা, রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, চাহে সেটা আপনি করাল বীজের সাথে করুন অথবা সেটা আপনি কালোজিরার চাটনি করুন, যেভাবেই হোক ট্রাই অবশ্যই করুন। আর ট্রাই করে কমেন্ট করে অবশ্যই জানান আমাকে যে আপনার কেমন লেগেছে। আমি ভীষণ আশাবাদী যে আপনার ভীষণ ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে একেবারেই যাবেন না, বেল আইকনকে অলে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।